দেখেন নি আব্বাস ভাই একটা বেড়াল নিয়ে আদর করছে আব্বাস ভাইয়ের সঙ্গে আমার মদিনায় দেখা হয়েছে মসজিদে নবাবিতে আমরা যে গেট দিয়ে নবাবিতে ঢুকতাম বাবে হিজরা সুরুল্লাহ হিজরত করে যে গেট দিয়ে ঢুকেছিলেন ওই গেটটার নাম হলো বাবে হিজরা আব্বাস ভাই ওই গেট দিয়ে আব্বাস ভাই ছিলেন আসিম বিল্লা ভাইয়ের সঙ্গে দেখা হলো তারপর আপনার জোনায়ত ভাইয়ের সঙ্গে দেখা হলো তবে একটা জিনিস দেখলাম ভাই এটা ইউটিউব হচ্ছে তো ভাইরাও শুনবে আমি বাজে কথা বলছি না আমি দেখলাম এই জন্য আমি ওখানে বসে বসে ভাবলাম যে আমাদের সঙ্গে পীরের আওলাদদের এখানে কিছুটা পার্থক্য রয়েছে আমরা সব মদিনায় জুতো পায়ে দিয়ে ঘুরছি আব্বাস ভাইয়ের সম্মান কম না বেশি কম না বেশি আল্লাহ আকবর বলেন

মদিনার গরমে ফাটে ঘাম বেশি বার হয় না গরমে ফাটে দেখছি ভাইয়ের পায়ে জুতো নেই আসেম বিল্লাহ ভাই আসছে খালি পায়ে আমার জোনায়ের ভাই ও দেখলাম খালি পায়ে আরেকটা জিনিস আমি ফলো করলাম এ দেখেন এই সোজা আসছি আমরা এই রসুল্লাহর মাজার এই মসজিদে নবাবি এই বাবে হেজরা এই গেট দিয়ে ঢুকলো তো ঢোকার সময় ঢুকলো বার হওয়ার সময় দেখছি আমরা আমি আগে বার হয়ে দাঁড়িয়ে রয়েছি ভাই বার হবে একটু সাক্ষাৎ করব আমি দাঁড়িয়ে রয়েছি কেন আমাদের অন্তর তো পুকুরের মহব্বত আছে না নেই আমার আবুজার ভাই এসছে আমরা মহব্বত করি না করি আমাদের ভাইকে মহব্বত করি আমার পীরের দাউলার ওদের জুতো আমরা মাথায় রাখি শুধু এই জন্যই নয় এটাও নয় আমার রসুলের সাহাবী আবু বখরের বংশের মানুষ তাই জোরে বলুন সোহার নাইলে ওই রকম আবুজারের নাম আবুজার নাম আল্লোকের নেই ও ওর জুতো কেউ বুকে নেবে কেউ মাথায় দুলবে আরে ওদের জুতো নেবে না এ আবুসানের ডাবা আলাদা এ যে আমার রসুলের বংশ জোরে বর উনি সব হার আনলাম তো ওই ওই জায়গায় কি রয়েছি আরে আমাদি ঘরে দাঁড়িয়ে রয়েছি তো মসজিদের নবাবী থেকে জোহরের নামাজ পড়ে বার হল আমি একটু দূরে গিয়ে ওই মসজিদের নবাবীর ছাতাগুলো আছে না ওই সাতার তলায় দাঁড়িয়েছে রোদ দূর তো খুব কঠিন রোদ আর ভাই দেখলাম বার হয়ে তো এই দিয়ে বার হচ্ছে এই সোজা চলে যাবে কিন্তু না বার হয়ে দেখলাম ওই রকম ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে দৌড়াচ্ছে তো আমি অন্য মনস্ক হয়েছে ধর্ম আর ধরতে পারিনি তো আমি অনেকক্ষণ চিন্তা করলাম যদি এই সোজা বার হয়ে এই সোজা যায়

আমার জোনায়ত ভাইও তাই দেখলাম বার হলো আসেম বিল্লা তো বেশ শক্তিশালী ও হেম বড় ধাপ ফেলে ও দৌড়চ্ছে আমরা দৌড়ছি দৌড়ছি দেড় দেখা করবো আসেম বিল্লা ভাই চলে যাচ্ছে আর মদিনার রোদ মক্কা রোদ্র অত সহজ নয় হ্যাঁ একদম খোদার কসম মক্কা শরীফে দেখি একজন ওই ওই যে ওই বোটগুলো হয় না যে কি বলে ওকে আপেলের যে পেটিগুলো হয় মানে কাগজের ওই পেটি পায়ে বেঁধে তোমার যাচ্ছে মানে ও জুতো হারিয়ে গেছে আমার সঙ্গে মাওনা আমানুল্লাহ সাহেব রয়েছে বলে আমানুল্লাহ ভাই হাসিও লাগছে আরে ও কি আর একজন দেখি যে একটা বড় পিচবোর্ড নিয়েছে নিয়ে এরকম করে দিচ্ছে আবার লাভ বের বের যাচ্ছে এরকম দিচ্ছে আবার লাভ বের যাচ্ছে তো এটা জোরের নামাজ পড়ে আসার সময় দেখছি আচ্ছা ঠিক আছে এই মাওনা সাহেব দাঁড়া জুতো খোল একটু পা দিয়ে দেখবেন কিরম গরম একদম এক সেকেন্ড পা রাখার ক্ষমতা নেই এত আগুন তো পা তুলে জুতো পায়ে দিয়েছি তো আমি আর মানুষ আমার সব বসে আলোচনা ভাই যদি এই গরম এখন হয় তাহলে হাজরাতে বেলালের যখন বুকে বড় বড় পাথরগুলো চাপিয়ে দিত কঠিন রোদ্দুরে হাজরাতে বেলাল হুজুরের কত কষ্ট হতো এটাই তো ভাবার বিষয় নাকি আমি সবসময় বলি যে মানুষটা জীবনে ভাবতে শিখেছে তার ডেভেলপ হয়েছে ভাবতে হবে এই জন্য তো পীরের আওলাদের সঙ্গে আমাদের অনেকটা পার্থক্য করে যত দামি মানুষ দেখছি পাশব ময়লা ধরে গেছে পাশব ফেটে গেছে আমার আমার ওসলের মাজারের দিকে পিছন দিচ্ছে না আর ঘুরে 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 যাচ্ছে সোহান আরে তারা নবী সাক্ষাৎ পাবে না আমি আমি পাবো <gülüyor> 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 Allahu ekber. Amar bey janena. <laughs> যুদ্ধের ময়দানে আল্লাহ নবি স্বপ্ন দেখলেন তা না গেল্লা নবি সাবিনীর বললে বাবা সাভিরাম আমি রসুল গতকাল স্বপ্ন দেখলাম যে আমার জুলফিকার তলোয়ারটা রয়েছে আমি যে জুলফিকার তলোয়ারটা তুললাম ও আবার সাবি ওই তলোয়ার যেন মাঝখান থেকে ভেঙে পড়ে গেল বিরাহ আমির রসুলুল্লাহ তনওয়ারটা উতি দিলাম আবার তনওয়ার ভালো হয়ে গেল মজবুত হয়ে গেল এটা কলকে দমেভাবে বেদায়াউল নিহায়া আল্লাহ নবী বলেছেন সাহাবীরা এই মদিনা শরীফে যুদ্ধ হবে ওই যুদ্ধটা নাম হলো উহুদের যুদ্ধ প্রথম দিকে আমাদের পরাজয় হবে আল্লাহ আমির রসুলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছে

মদিনা শরীফে মসজিদে নবাবীতে বসে মদিনার খাদেমদের সঙ্গে আলোচনা হচ্ছে ওরা বলছে হুজুর এই মদিনার আশপাশের হোটেলগুলো সব ভেঙে দেবে লাগবে না আমি তো এত জায়গা রয়েছে এরা সব ভাঙবে কেন আমাকে শুনিয়ে দিল আল্লাহ গানের আগে নবী আমার মদিনা শরীফের খবর স্থান জানলা মদিনা না ওহুদের খবর স্থান আল্লাহ নবী সে আনতে গিয়েছিলেন ওহুদের খবর বাসিনা ও আমার চাচা আমি রেহমজা আমি রসুল্লাহ আসবো না আমি নবী আর উহুদে আসবো না এ আমার সে পাহাড় আল্লাহ নবীকে

আমি রসুল্লাহ বলে দিলাম মদিনার মসজিদ নামাবি শরীফ উহু তোমার কাছে চলে যাবে জোরে বলুন সোহান আল্লাহ একটা দিন আসবে তুমি আমাকে মহব্বত করো আমার মহব্বতে চলে যাচ্ছ না না এমন একটা দিন আসবে মসজিদে নবাবি তোমার কাজ পর্যন্ত চলে আসবে জোরে বলুন সোহান আল্লাহ অনেক বেড়ে গেছে আমার ভাইয়া নে সোনা মানি ঘেরা ওদের ময়দান আল্লাহ নবী জিহানের ময়াদে গেলেন সাবির আল্লাহ নবী কথা বমাল্লো করে ফেললো জই হয়ে গিয়েছে বলে সিরিপথ ছেড়ে দিল বেইমান আবার খুনে আক্রমণ করল বেইমানে বলে খামিয়া আল্লাহ নবী নুরে মাথা বোমা রাখে আর মেরে দিল আল্লাহ নবী তালদার মুবারক শহীদ হয়ে গেল ও ভাই ও শুনে বলি গেলাম কোন নবীর বিরুদ্ধে

করে আল্লাহ উহে বৈদানা নিয়ে ওই লোহার গিরিল পার হয়ে গিয়ে গুহার ভিতরে আল্লাহ নবীর মাথা বোবার তা রয়েছে পাথরের ওপরে বাবা যেখানে এই আল্লাহ নবীকে মারছিল আমার নবী মাথা সরে নিলেন আল্লাহ ফেস্তা জিভরিল বলেছিল ইয়ার সুর আল্লাহ ও নবীর আল্লাহ আপনার হাবিবের কষ্ট সহ্য করতে পারি আল্লাহ আপনার হাবিবের জন্য এই উহুদের পাথর কি নরম মহান আল্লাহ ওহুদের পদ দরুদ করে দিয়েছিলেন জোরে বলুন জায়গা আছে হাজি সাহেবরা চায় ওই আমির হামজার মাজার কবর জিয়ারত করে সব চলে আসে খুঁটিয়ে দেখে না সেখানে রাসূলুল্লাহ মাথার দাগ আছে পাহাড়ের ভিতরে আল্লাহ নবীর ওপরে যেমন আক্রমণ হচ্ছিল নবী আমার ওই সময় বলেছিল আমার সন্মুখে দাঁড়াবে আমাকে আড়াল করবে ঢাল হয়ে দাঁড়াবে বাবা সাবির আল্লাহ নবীকে জীবনের থেকেও বেশি ভালোবাসে রাজি আল্লাহ তার ছুটে এসে <applause> يا رسول الله <applause> <applause> يا حبيب الله حضرت ترا হাজরাতে গেল হাজরাতের বুকের ভিতরে বাবা আশিটা আশি থেকে বিরাশিটা তিল লাগলো হাজরাতে তালাহা ওদের যুদ্ধ হয়ে যাওয়ার পরে হাজরাতে তালাহা যদি আল্লাহ তালার শরীর যখন চেক করা হচ্ছিল হাজরাতে তালাহার পাঁচরে একটা তীর লাগে না হাজরাতে তালাহার দিয়ে আল্লাহ তার পিঠে একটা তিল লাগে না হাজ তালহা রাহার গুরু মুখে দিল লেগেছিল আল্লাহ নবী তালহা দিকে তাকি আল্লাহ নবী কেদে ফেলেছিলেন আমার তালহা রাতে তলহার মুক্তা আঠা চলা চলুন হয়ে গেল ও জানে আল্লাহ নবী চুল্লো স্বামী রায় তো আহাম্মাদ করেছিলেন পথনের প্রান্ত রে বাবা আল্লাহ নবী সুইবা আবু যায় আবু সুমিয়ান চুল্লো হবে আল্লাহ নবীর খনি যাচ্ছি রে স্বামী হাসনাতে শিনতি কেয়া কবা হাসনাতে আবু বাকা শিনতি নদী আল্লাহ ক

আপনি জানেন না বদরের প্রান্তরে আমি তখন তুই ও আমি আপনার বেটা আমার হাতে তলোয়ার ছিল আপনি আমার সম্মুখে পড়ে গিয়েছিলেন আপনি আমার বাপ বলে আপনাকে মারি দিই আমি দয়া করেছি হেসান করেছি আমার আব্বাকে আমি মারবো না এ যে আমার জনমদাতা বাপ হাজরাতে আবু বাগানে জেরব বরকলাল হই গেল ব্যাটারে তুই আমাকে বাপ বলে বদরে যুদ্ধে ছেড়ে দিয়েছিলিস তবে শুনে রেখে দে তুই আমার নবী düşমন তখন চিনি বাবা তুই আমার আল্লাহ düşমন চিনি আমার মহান নবীকে মারা চলো তুই আগে এসেছিলি বাবা আবু বকর তোরবা বলে দি তুই যদি আমার তলোয়ারের সম্মুখে পড়ে যেতিস আমি তোকে বেটা বলে পরিচয় দিতাম না আমি তোকে জন্ম দেওয়া বেটা বলে চিনতাম না শুনে রেখে দেু খো

সাদিকেরা আল্লাহ নবীকে সাবিরা এমন ভালোবেসেছিলেন তাদেরকে আসে কে রসুল বলা যায় আল্লাহ নবীর কত শুনলে চোখে পানি আসে না আমরা আসে কে রসুল হয়ে গিয়েছি কমিটির ছেলেরা রে শুধু নবী দিবস দিয়ে আসে কে রসুল পরিচয় করা যায় না যায় না বাবা রসুলের সুন্নাথ গুলো মেনে নাও আজকে চিন্তা করে দেখেন আল্লাহ নবীকে কতমান কত ভালোবাসলেন আবু সুফিয়ানের মেয়ে ছিল আল্লাহ নবীর করি টুকরা বিবি আবু সুফিয়ানের মেয়ে তার মানে আল্লাহ আকবর এজিদের আমি রে বোন আপনার ইমান এনেছিলেন ওনার আগে বিয়ে বিয়ে হওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে সঙ্গে বিয়ে হল আছেন মদিনায় আবু সুফিয়ান দেখা করতে এসছে আল্লাহ একবার আবু সুফিয়ান যে এসছে আর রসুল্লাহর বিবি কি করলেন যে বিছানাটা বিছানো ছিল গুটিয়ে দিয়েছে বাপ তো বাপের মনে কষ্ট কি মেয়ে আমি তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছি আরে তুমি বিছানা উল্টে দিলে আল্লাহ নবীর বাঘ বিবি জমা দিয়েছিলেন আপনি আমার আব্বা হন আর জেল সাহেব হন না কেন শুনে রেখে দেন এ আব্বা আবু সুপিয়ান তুমি হলে সুফিয়ান তুমি বেইমান তুমি বেইমান যে বিছানায় আমার নূর নবী বসে আমার বাপ হলেও ওই বিছানায় বসতে দেব না তুমি দূরে বসো আল্লাহ বিছানায় আমার বাপকেও বসতে দেবো না সোনা মানি কেনারে তারা তাদের সন্তানের থেকেও তাদের মায়ের থেকেও জীবনের থেকেও রসুল্লাহকে বেশি ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে আমাকে কত ভালোবাসলেন আল্লাহ নবীর ছিলেন আবদুল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের সময় তো আর বেশি নেই দশটা বেজে গেল ভাই আসবে এক্ষুনি এর তকবির দেন দিন না রায় তকবির আর একটু জোরে দেন না না রায় তকবির এবার না রায় তকবির দিলে কি লস টস হবে আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না বেজা তাহলে আমরা যেসব কাজগুলো করি আল্লাহকে তো খুশি করার জন্যই করি কি ভাই আল্লাহ খুশি হোক না একটু জোরে বলেন না না রে তাকবীর না রে পীরে কামেল আল্লামা আব্দুল জলিল সাহেব হুজুরের রিসালে সওয়াব বিশ্ব নবী দিবস মুজাদ্দিদ জামানের হক সিলসিলার ভক্ত মুরিদ কোন নারে ভাই যারা এসবগুলোকে বেদাত বলে হ্যাঁ আবদুল্লাহ আব্দুল আবদুল্লা উবায়ের ছেলে আবদুল্লাহ বিখ্যাত মুনাফেক আমার রসুলের কত দাম দেখেন এ রসুল্লাহর বিছানায় বসতে দিচ্ছে না আর এখানে কি হচ্ছে দেখেন বাপ মারা গেছে আবদুল্লা গিয়ে বলছে আপনার জামা দেন এই অস্ত্র আপনাদের মুখস্ত জামা দেন তো আমার রসুল একটা জামাও দিয়ে দিলেন যা তোর বাপের কাফন করে দিবি সাহাবারা বলল ইয়া রসুল আল্লাহ ও যে মস্ত বড় মুনাফে ওর কবরে আজাব হবে আপনাদের কি মনে হয় রসুলের জামা যদি কারোর গায়ে থাকে ওর কবরে হবে আজাব হবে

বিনা হ বিনা তবে শুনে রাখো আমি রাসূলুল্লাহ গায়ে জামা মুবারক দিয়ে এই আব্দুল্লাহ ইবনে উবাইকে খবরের ভিতরে যখন শোয়ান হবে ও আমার আল্লাহ বহির ফেরেশতারা আমি রাসূলুল্লাহ গায়ে জামা মুবারক ওই মুনাফিকের গায়ে রাখবে না আল্লাহর ফেরেশতারা আমি রাসূলুল্লাহ জামা ওর শরীর থেকে পার করে নেবে বাবা ও আমার সাবিরা শুধু তাই নয় আবদুল্লাহের খবরে আমি রসুল গায়ে শুধু জামা নয় বাবা আমি রসুল এই জামা বোবা রাখের একটা শুধু যদি থাকে কবরের মাটি আর আবদুল্লাহ কে চাপ দেবে না

জুতো মুবারকের কুতুদাম আল্লাহ নবী জামা মুবারকের কত আল্লাহ নবী ইন্তেখানের পরে আম্মা জা হযরত উম্মে সালমা আল্লাহ তাআলা আনহা আল্লাহ নবীর মুবারক দাড়ি মুবারকের একটা চুল আমি উম্মে সালামা আমার কাছে ছিল আল্লাহ নবীর চুল মুবারক আমি উম্মে সালামা বড় আব্বাস করে রেখে দিয়েছিলাম ও মদিনার মানুষেরা অল্লা নবী শুনে রাখো কোনো মানুষের যখন কঠিন বেদি হতো কঠিন রোগ হতো আমি উম্মে সালাম আল্লাহ নবীর দাড়ি মুবারকে চুল নিয়ে পানিতে ডুবে টু ধুয়ে ওই আল্লাহ নবীর দাড়ি মুবারকের পানি ধোয়া চুল খাই পানি চুল ওই দাড়ি চুল দোয়া পারি খাইয়ে দিতাম আমার রসুলে বাঘের ওই দাড়ি মুবারক দোয়া পানি খাওয়ার পরে আল্লাহ কঠির কঠির পেবার আল্লাহ ভালো করে দিতে আল্লাহ নবীর চুল মুবারক দোয়া পানি যদি খেলে রোগ ভালো হয়ে যায় আমরা যদি আল্লাহ নবীর মহাব্বতে কাঁদি আমাদের শরীরে কোনো রোগ হবে না বাবা রসুল্লাহ মহাব্বাস যদি থাকে হাজার আবু বাগা সিদ্দিকের খরিজার টুকরা আম্মা হযরত আয়েশা সিদ্দিকার বোন হযরত আসমা फरमाচ্ছেন ও বুধির মানুষেরা আমি আসমা আল্লাহর নবীর ইন্তিকালির পরে আমি আসমার কাছে আল্লাহর নবীর জামা মরাছ ছিল আমি আসমা আল্লাহর নবীর জামাটাকে বারে বারে দেখতাম আল্লাহ নবী জামা মোবার কিছু বা খেতাম আল্লাহ নবী জামা তাকে আমি আসমা বড় মোহাম্মাদ করে রেখে দিয়েছিলাম মানুষেরা জানো না বাবা আমি আসমা আল্লাহ নবীল থেকে পরে ওই জামা বোমার মাঝে মধ্যে ধুয়ে নিতাম মদিরায় মহামারি হয়ে গেল মদিরায় মানুষেরা চলে আল্লাহ নবী জামাত দোয়া পানি কে পাবো না আল্লাহ নবী জামাত দোয়া পানি কি হবে না এ দুনিয়ার মানুষেরা আমি ছায় আমি আসমান আল্লাহ নবী ওই চিড়া জামাত দোয়া পানি ডিগড়লিং রে সকলের বোতলে বোতলে গ্লাসে গ্লাসে আমি আসমানে ছিলাম আল্লাহ নবী ওই জামাত ও পানি কে মদিনা মানুষের মহামারি ভালো হয়ে গেল ও সেই নবিশ্বরে তুমি কি যাদব কি বলো আ ভাই জানে যাকে বলা হয় সৈফুল্লাহ হজরত খালিদ ইবনে মরিদ রাজি আল্লাহ তারা রুহু আল্লাহ নবী করে যাচ্ছে সাবি খালিদ যে যুদ্ধে গিয়েছে কোনো দিন হারেন না হজরত খালিদ ইবনে মাথায় টুপি থাকতো বাবা ওই টুপি মুবারকের ভিতরে আল্লাহ নবীর আর দাড়ি মুবারকের একটা চুল লটকে রেখেছিল জোরে বলুন এই শুধু রসুলের চুলের যদি এত দাম হয় আমার মোস্তফার কত দাম সুভার আল্লাহ আরে জোরে বল সুভার আল্লাহ সেই মোস্তফার নামে উল্টো পাল্টা জীব তোর ছিঁড়ে ফেলবা জীবন থাকতে তোকে ছেড়ে তো বা যায় না আল্লাহ একবার খালেদ এমনি বলি মাথায় টুপি পরে যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করতে করতে জয়ী হচ্ছেন যুদ্ধ করতে করতে টুপিটা দূরে খালি দেমনে অলিদ যুদ্ধ করায় ব্যস্ত নয় টুপি নেওয়া ব্যস্ত জোনে বলুন সোহারল্লাহ এই টুপি নিতে গিয়ে কেতা বলা লিখছে তো শুরু পঞ্চাশ থেকে ষাটজন জন শাহিদ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেছে খালি দেবনে অলিদকে ডেকে বলছে ভাই খালিদ এই একটা টুপির জন্য আপনার এতটা ক্ষতি হলো এই পঞ্চাশ থেকে ষাট জন যে শহীদ হয়ে গেল শুধু একটা টুপি নেওয়ার জন্য কেন টুপিটা না নিলে হতো না আল্লাহ আকবর খালিদেবনেদের চেহারা লাল হয়ে বেআ খবর জানিস আমি খানি নেমনে অনিন আমার জীবন দিয়ে দেব আল্লাহ নবী সাবিরা জীবন দিয়ে দেবেন এইবারের বাচ্চারা শুনে রেখে দে আল্লাহ নবী সাবিরা আল্লাহ নবীর চুল মুবারকের বেউজ্জতি মেনে নেবে না জোরে বলুন সোভান আল্লাহ আমি খালি দেবনে অনিন আবার কোনো ক্ষমতা নাই যুদ্ধ করার মতো ক্ষমতা নাই শুনে রাখো আমি খালি দেবনে বলি আল্লাহ নবীর চুলের বাবার কাঁধে আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে জয়ী করিয়ে দেয় জোরে বলুন সোহান আল্লাহ ও সোনামারি কিনা ও আমার কাঁটালে এলাকার ভাইরা জনেরা যুবকেরা খালি দেবনে বলি যাদের ময়দানে গেলেন হুসুন আমার টুপি নিতে ভুলে গিয়েছে যে টুপি মুবারাকে আল্লাহর নবীর চুল মুবারাক লটকানো আছে ওই টুবিটা নিতে ভুলে গিয়েছে জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাবিদের উপর আক্করমুল হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের ময়দানে আচারকে পড়ে গিয়ে আর জিহাদের ময়দান থেকে ডাক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি টুপি ফেলে এসেছি ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আমি খালিদ ইবনে ওয়ালিদ বনি হয়ে হেরে যাবো আজকে আমার জীবন চলে যাবে হযরত খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের ময়দান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহ নবী রওজা আতার সুরে খালিদ ইবনে ডাক আল্লাহ নবী নুরের কানে শুনে নিয়েছে জোরে বলুন আরে জোরে বলুন খালে খালেদেব দেবরিদের ডাক যদি রসুরুল্লাহ শোনে এই ভাঙড়ের নবীর পাগলেরা আমরা যদি ভাঙরের জমিরে দাঁড়িয়ে জীবনে মদিনায় যেতে পারিনি মদিনা নাম শুনেছি সবুজ কম্বুজ ক্যালেন্ডারে দেখেছি পাশে দাঁড়াতে পারিনি গরিব মানুষ যদি মহাব্বতে দাঁড়িয়ে সুর আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ নবী নিজের বাচ্চাদের থেকেও আল্লাহ নবী অম্মাদের বেশি ভালোবাসে এই ভাঙর কাটালিয়ার জমিরে ডাক

ময়দানে পরাজিত হয়ে যায় বাবা খালে দেবনে অলিদের বিবি বাড়িতে ছিল আর চতুর্দিকে তাকার যে ভালো লাগে না দেখে বাবা তাকের ওপরে আল্লাহ নবীর মাথা মোবারকে চুল মোবারক যে টুপিতে লটকানো ছিল ওই টুপিটা রয়েছে খালে দেবনে অলিদের বিবি বড় কাপড়ে নিয়ে ওই টুপিটা নিয়ে জহানের ময়দানে ছুটতে লাগলেন আল্লাহ নবী সাহাকে ছুটে যাচ্ছে সাবিরা বলছে একজন মেয়ে ছেলে যেন দেখা যায় মেয়ে ছেলে যাচ্ছে গিয়ে দেখছে খালিদের বিবি জড়ে বলুন যুদ্ধের ময়দানে গিয়ে বিবি খালিদের অলিদের মাথায় যে রসুল্লাহ চুল লটকানো টুপিটা পরিয়ে দিয়েছে খালেদ এমনি অলিম একাই একশো জোরে বলুন সোহার আল্লাহ সোহান আল্লাহ আমার রসুলের শুধু চুল মোবারকের বদৌলতে আল্লাহ জিহাদের ময়দানে খালেদ এমনি অলিদকে জয়ী করিয়েছিলেন জোরে বলুন সোহান আল্লাহ আরে ওই মোস্তফার যদি একটা চুলের এত দাম হয় তাহলে আমার মোস্তফার দাম কত সোহার আল্লাহ বল আমার রসুলের দাম কত বেয়াদবরা বলে নবী দিবস করো না বারি রবিউল করা যাবে না আমার ভাইয়েরা লাইন সাকার তুমলা আজিদ এন নাকুম নিয়ামতের শকর আদায় করতে হয় না হয় না এই নিয়ামতের শকর আদায় করতে হয়তো কে কিছু বলে না হ্যাঁ আরে আমি বুঝতে পেরেছি ভাই আসবে আপনারা খুব আগ্রহ হয়ে রয়েছেন আরে আমিও তো যাচ্ছি ভাইয়ের একটু হাতে হাত দেবো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি পাপি মানুষ আর আমার আমার পীরের আওলাদ বলুন আলহামদুলিল্লাহ আর হুজুরের বাপ আমাকে খুব ভালোবাসে জানেন আমাকে মাদ্রাসায় নিয়ে গেছিল আমাকে নিয়ে সোহান আল্লাহ বলে এত ভালোবাসে আমার আব্বা খুব অসুস্থ হ্যাঁ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার আব্বার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন হায়াত দেয় বলেন আল্লাহ আমিন আপনার ক্যান্সার পেশেন্ট আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমার সঙ্গে মা বলছিলাম যে সময় যেন বুকের মধ্যে হু হু করছে তো কি হ্যাঁ আমার আমি এই কথাটা বললাম এই জন্যই আমার এই হুজুরের সঙ্গে দেখা হলেই আপনারা দেখবেন কিম্বা খেয়াল করবেন যারা এরা তো সব জায়গায় থাকে হুজুর উঠবে আমি নামবো কিংবা আমি নামবো হুজুর উঠবে সারাম করাম করে আগে জিনিস করছি তোর আব্বা ভালো আছে সোহান আল্লাহ বলে এই এতটুকু জিজ্ঞাসা করার লোক একজনই ছিলেন তিনি ওই জন্য আল্লামা আল্লাহ কালী বললে হজুর রহমাতুল্লাহ আলহ সুবহানাল্লাহ গেলে জিজ্ঞাসা করতে কচি আব্বা ভালো আসে মা ভালো আসে বৌমা কেমন আছে বাচ্চাগুলো কেমন আছে আচ্ছা পীর জিজ্ঞাসা করলে মুড়িদের ভালো লাগে না সোভান আল্লাহ বলে আর যদি শুধু এতে ভালো লাগে না সব কথা তার আর মাইকে বলা যায় না আল্লাহ একবার আল্লাহ আকবার যাক যাই হোক আমি তো আশায় আছি হুজুর আসছে একটু হাতে হাত দেবো হ্যাঁ এই হাত দেবার মধ্যেও কিছু ব্যাপার আসে না নেই হ্যাঁ ব্যাপার আসে না আল্লাহ আকবর এগুলো এলমে জাহিদ নয় এগুলো এলমে পাতি যেমন রসুলের চুলের বরকত আছে রসুল্লাহ জুতোর বরকত আছে আল্লাহর অলিদের জুতোর মধ্যেও ফায়েজ আছে সোহান আল্লাহ আল্লাহর অলিদে দুটোর মধ্যে ফায়েজ আছে এই হাবেদ সাহেব আপনাদের ওই মানে হুজুরের মাদ্রাসার যে হাবেদ সাহেব হাফেজ সাহেবকে জিজ্ঞেস করবেন আমি তো জলসার সিজনে প্রায় দিন এখানে মাগরিবের নামাজ পড় আর এখানে এই এলেই আব্দুল জলির সাহেবের হুজুরের কবর জিয়ারত না করে আমি যাইনি হ্যাঁ দাঁড়ালেই কবর জিয়ারত করি আবার বিপদে পড়বেন মুসিবতে পড়বেন আল্লাহর অলিদের কবর জিয়ারত করবেন আল্লাহ আপনার বিপদ আপদ দূর করবে যদি বলুন সোহার আল্লাহ বিপদ মুসিবতে পড়বেন রসুলের ওপরে বেশি বেশি দরুদ পড়বেন বিপদ মুসিবতে পড়বেন তো নামাজের নামাজে দাঁড়িয়ে যাবেন সোহার আল্লাহ এটা নবীদের সুন্দর নবীরা যখন মুসিবতে পড়তেন নামাজে দাঁড়িয়ে যেতেন আজকে আমাদের কাছ থেকে সে নামাজ অনেক দূরে আমার মানি কেরাম ও না কে কি ফতোয়া দিল কারো কানে মেল না অনেকে বলে নবী শোনে না অনেকে বলে নবী দেখে না অনেকে বলে নবী আমার মনে মাটি হয়ে গিয়েছে আমি আপনাকে দলিল দিয়ে দেবো খোদার কাসাম আমি কেতাব না বলে কথা বলিনি কেতাব আমার কাছে দলিল উঁচুদ রয়েছে বাবা এরপর থেকে মনে করছি কেতাব নিয়ে উঠবো সবাই যখন মোবাইল দেখে অস্কর্তি পারে

এরা সব মিজানুর রহমান আজহারির এই সিলসিলার এরা আমি তোমাদের বলে যাচ্ছি শুনবে মানোনা কপিল উদ্দিন সরকারের অস শুনবে যদি আকিদা ভালো করতে চাও আল্লাহ কি আলেম করেছে আমার দাদা পীরের সিলসিলার মানুষ আমার কপিল উদ্দিন সরকার উনি একটা কেতাব লিখেছে বাবা সব কেতাবের হাওলা দিয়েছে আমি বাংলাদেশ থেকে কেতাব নিয়ে এসেছি গত পরশু দিন প্রায় ছ হাজার টাকার কেতাব ঢুকেছে সোনা ওই কেতাবে হাদিস তুলে দিয়েছে আল্লাহ নবী আলী গণেরা এতে গানের পরে চল্লিশ দিন পরে কবরের ভিতর থেকে জীবিত মানুষেরা যেভাবে চলাফেরা করে আল্লাহ নবী আলী হিমুসালামগনেরা

আল্লাহ আকবার নবীদের বরাবর করোনা শোনা মানি আমার নবীর খাতিরে আল্লাহ সব নবীগুলোকে বানিয়েছে শোনা মানি আল্লাহই আপনার মাদারিজুল নবুওয়াত আল্লাহ নবীর বিদায় হাদিস চ্যাপ্টারটা পড়বেন আমি সব তো রেফারেন্স মাদারিজুল নবুতে আল্লাহ নবীর বিদায় হাদিস আল্লাহ নবী যখন মদিনা শরীফতে থেকে হজ করতে যাচ্ছেন আল্লাহ নবী একটা জায়গা আছে আল্লাহ নবী বারবার আছেন আমি রাসূলুল্লাহ দেখলাম আল্লাহ নবী হযরতে সালে আলাইহিস সালাম ইহরামের কাপড় পরে হাজরাতে সালে নবী হাঁজাদাই করতে যাচ্ছে জনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আওয়াজ দিক ফেরো এই সালে নবী বলো না আমাদের নবী বলো সালে নবী বলো না আমাদের নবী